সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক নিয়মিত নতুন এই আয়োজন দেশ সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি বাবলি ইয়াসমিন। আর আজ আমাদের মাঝে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, শুরুতেই পরিচয় করিয়ে দিব তাদের সঙ্গে। আমার ডান পাশে আছেন মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা। আমার বাঁ পাশে আছেন ওয়াদত ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা। পরিচিত হলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে, যাদের নিয়ে আমরা আজ এই আলোচনা চালিয়ে নেবার চেষ্টা করব। জানিয়ে দিতে চাই আজকের আলোচ্য বিষয়টুকু, কারো হস্তক্ষেপে মাথা নত করব না, এটিই আমাদের আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন যে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের শক্তির কাছে মাথা নত করবে না, সেই বিষয়টি নিয়েই আজ আমরা আলোচনা করব। শুরুতেই যদি ওয়াদত ভূঁইয়া আপনার কাছে আসে, সেটি হচ্ছে যে যেমনটি বলা হচ্ছে যে বিএনপি নেতারা ঘুম থেকে উঠেই দূতাবাসগুলোতে নালিশ করতে যায়, এত নালিশের পরও, এত ধর্ণা ধরার পরও আসলে বিদেশিদের কাছে তাদের কোনো লাভই হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আপনি আসলে কি বলতে চাইবেন? ঘুম থেকে উঠেই বিএনপি নেতারা বিদেশিদের কাছে যাচ্ছে, এ বিষয়ে আমার বক্তব্যটা আওয়ামী লীগের সঠিক বলছে না, এটা পাগলের পলা বকছে। বিএনপিকে বিদেশিরা যদি দাওয়াত করে কথা বলতে চায়, এটা তো যাওয়াটাই স্বাভাবিক। বিদেশি মানে কিন্তু আমাদের প্রতিবেশী, ওরা কিন্তু বিশ্বের বাইরের গ্রহের কেউ না। এই বৈশ্বিক সমাজে বিদেশিগুলোই, বিদেশি রাষ্ট্রগুলো, বিদেশি দেশগুলো আমাদের সমাজের একটা অংশ, বৈশ্বিক রাষ্ট্রীয় বৈশ্বিক সমাজ। আমাদের পাড়া যেমন একটি সমাজ, আমাদের শহর যেমন একটি সমাজ, আমাদের দেশে যেমন সমাজ আছে, বৈশ্বিক একটি সমাজ আছে। তো একটি বৈশ্বিক সমাজের কেউ যদি বিএনপিকে ডাকে, দাওয়াত করে কথা বলতে চায়, কথা বলাটাই স্বাভাবিক। আর যদি ওদের সাথে কথা বলাটা অবৈধ হতো, তাহলে বাংলাদেশে ওদের দূতাবাসগুলো কেন অনুমোদন করা হলো? বিশেষ করে যখন নির্বাচন সামনে চলে আসে, বিশেষ করে জাতীয় নির্বাচন যখন সামনে চলে আসে, তখন কিন্তু এই বিষয়গুলো সব থেকে বেশি দেখা যায় যে দূতাবাসগুলোতে বিভিন্ন দলের বিভিন্ন রাজনীতিবিদদের আসে, যাতায়াতটা বেড়ে যায়। সেটিকে কেন্দ্র করেই আসলে মূলত প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন যে আসলে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বা বাইরে থেকে চাপ প্রয়োগ করে আমাদেরকে নত করা যাবে না। সেটা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের নিজস্ব বিষয়, বাইরের দেশগুলো চাপ দিচ্ছে কি দিচ্ছে না সেটা আমরা জানি না, আমাদের জানার বিষয় না। কিন্তু আমরা জানি জাতি এবং আমরা চাপ দিচ্ছি, এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং এই সরকারকে পদত্যাগের মাধ্যমেই কিন্তু আগামী ইলেকশন নিশ্চিত করতে হবে। তাছাড়া এই সরকারকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে দেশ এবং বিদেশ কেউই দেখতে চায় না। বিদেশিরা বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত করতে চায়, তারা যদি আমাদের ডোনার পার্টনার হয়ে থাকে, আমাদেরকে সাহায্য দেশ হয়ে থাকে, সেই সাহায্য দেশগুলোরও কিন্তু একটা ভাবনার বিষয় আছে। আমি একটি স্বৈরতান্ত্রিক সরকারকে ডোনেট করব, সাহায্য করব, ঋণ দেব, নাকি একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা সরকারকে আমরা? অসংখ্য ধন্যবাদ ওয়াদু ভাই, আপনি যেমনটি বলছেন আসলে চাপ প্রয়োগের ব্যাপার রয়েছে, যে জন্য আসলে এটি মূলত সেই কারণেই মূলত আসলে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বিশেষ একটি যোগাযোগ রাখা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে। কিন্তু মানে প্রশ্ন আসলে সেখানেও এসে যায় যে আমাদের ডিসিশন, এটা হচ্ছে নির্বাচনটা কি হবে, নির্বাচন আদৌ হবে কি হবে না, সেটি হওয়া উচিত একেবারেই নিজস্ব বাংলাদেশের ডিসিশন, সেই সিদ্ধান্তের জন্য কেন আমরা দূতাবাসগুলোর উপর নির্ভর করব, সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো নিশ্চয়ই। মনিরুজ্জামান মনির, আপনার কাছে আসি, মাথা নত করার প্রশ্ন আসলে কেন আসছে, মাথা নত কাদের কাছে করা, মানে আপনাদের দিক থেকে আসলে এই বিষয়টি একটু পরিষ্কারভাবে যদি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সব আলোচক সহ বাংলাদেশের সকল দর্শকদেরকে দেশ টেলিভিশনের দেশ সন্ধ্যার অনুষ্ঠান শুভেচ্ছা। দেখুন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, আমাদের 30 লাখ শহীদ এবং 2,70,000 মা বোনের সর্বোচ্চ ইজ্জাতের বিনিময়ে, স্বাভাবিক, কারণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তার নিজস্ব সংবিধান আছে, নিজস্ব রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত তারা নিজস্ব মতামতের ভিত্তিতে হবে। তার প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো যেহেতু বেশ কয়েক মাস বা বেশ কিছুদিন ধরে, আমরা জাতীয় নির্বাচন আসার আগে, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই বিভিন্ন দল বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে, বিভিন্ন দেশের কাছে বিভিন্ন সময় আমাদের এই নালিশি ব্যবস্থা আমরা দেখেছি। যে কথা যেটা জনাব ওয়াদুদ বললেন, সেই কথার সাথে আমি বিনয়ের সহিত আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনার মাধ্যমে বাংলাদেশের সকল দর্শকদেরকে, 2013-14 সালের পরে, বেগম জিয়া 14 নির্বাচনের পরে,
আওয়ামী লীগ যখন আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতন দেশ সেবার সুযোগ পেল, তখন আমরা দেখি যে ওয়াশিংটন টাইমসে সাবেক প্রধানমন্ত্রী সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিবন্ধন লিখেছিলেন, বাংলাদেশ যাতে জিএসপি সুবিধা না পায়। তার মধ্য থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কে বা কারা কামনা করে। আমরা যদি অতীত মানে কিছুদিন পূর্বের বা কয়েক বছর পূর্বের যদি ঘটনা আমরা অবলোকন করি, তাহলে দেখতে পাব যে ভারতের পাশের দেশ বিজেপির জেনারেল সেক্রেটারি, বিজেপির সাধারণ সম্পাদক অমিশার কণ্ঠ জালিয়াতি করে তারা বাংলাদেশের মানুষকে গুজব ছড়িয়েছিল। বাংলাদেশের মানুষকে ছয়জন কংগ্রেসম্যানের সই জালিয়াতি করেছিল। এই কাজগুলো করেছিল বিএনপি খুব সুনিপুণভাবে, বাট সেটা পরবর্তীতে ধরা খেয়ে গেছে। সেই কারণেই বলছে বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনৈক ওবায়দুল কাদের সাহেব যে বিএনপি সকাল বিকাল নালিশের কাছে যায়। দেখুন আমি গুলশানে থাকি, যদি একটু প্রশ্ন করি, সম্পূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে রাষ্ট্রদূতদের সঙ্গে তো আওয়ামী লীগের পক্ষ থেকেও বড় বড় নেতারা দেখা সাক্ষাৎ করছেন, একটা দল যখন সরকারি নির্বাচনমুখী আলোচনা চলছে সেখানে সেটি যদি আমি আছি আমাকে আপনার পয়েন্টে আমি গট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ লাইক টু সে। প্রশ্নটা হলো আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সরকার ব্যবস্থাপনায় আছে, সরকার দলের সাধারণ সম্পাদক, শুধু উনি একজন দলের সাধারণ সম্পাদক নয়, উনি সরকারের মন্ত্রীও বটে। এবং আমাদের সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূতের সাথে যে মধ্যাহ্নভোজ, সেই মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূত তাকে দাওয়াত জানিয়েছেন এবং বাই লেটার লিখে তো কথা হয়েছিল। স্বাভাবিক কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক আর বিএনপি নেতাদের দৌড়ঝাঁপ, আমরা এই শহরে থাকি, এই শহরেই বড় উঠছে, বেড়ে উঠছি। আমি নিজে গুলশান এরিয়াতে থাকি, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতেও বিদেশি রাষ্ট্রদূতের সাথে বিএনপির নেতাদের, এটা সাংগঠনিক সম্পাদক বলেন, যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক বিষয়ক সাব কমিটির যারা কাজ করেন তাদেরকেও বিভিন্ন সময় বসতে দেখি, খাইতে দেখি, চলতে দেখি। সো এটা আমাদের চোখের সামনে ঘটছে, আমরা দেখছি। কিন্তু আমরা সর্বশেষ যে অবস্থান, আমার বিং এ সন অফ ফ্রিডম ফাইটার, আমি মনে করি আমার বাবা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমার সাথে অবশ্যই আমি, উনি বলেছেন বৈশ্বিক দুনিয়ার সাথে, বৈশ্বিক যে সমাজ ব্যবস্থা, অফকোর্স বৈশ্বিক সমাজ ব্যবস্থার সাথে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের সংবিধানে সুনিশ্চিতভাবে আমাদেরকে নিশ্চিত করেছে কারোর সাথে শত্রুতা নয়, বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। আমার সকলের সাথে বন্ধুত্ব থাকবে, আমার সমাজ এবং বৈশ্বিক যে বাস্তবতা সেখানে যদি কখনো মানব সমাজ, মানব সভ্যতার যখন অচলায়তন ঘটবে, কখনো মানবিক যে হানিকর কোনো ঘটনা ঘটবে, যেমন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে নির্যাতন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ অঞ্চলের একমাত্র আয়রন লেডি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে কথা বলে, এটা হলো আমরা বৈশ্বিক যে অবস্থান সেখানে দাঁড়িয়ে আমরা কী বলছি। আপনার যখন নির্যাতন হবে, নিষ্পেষণ হবে, তখন আমি কণ্ঠসোচ্চার করব। কিন্তু একটি দেশের রাজনৈতিক যে বিদ্যমান অবস্থান সেটা তার দেশের স্বদেশের রাজনৈতিক দলগুলো এবং সরকার ব্যবস্থাপনায় কীভাবে নির্বাচন হবে সেটা আমাদের সংবিধানেই লেখা আছে, লিপিবদ্ধ আছে। এর বাইরে যদি কেউ মনে করে থাকে যে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা আমরা বিএনপির কর্মকাণ্ডে দেখি, কখনো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে মনে করে ওনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, কখনো হিলারি ক্লিনটন রাষ্ট্রপতি হলে ক্ষমতায় বসিয়ে দেবে, এই যে মানসিকতা, এখান থেকে আমি মনে করি বিএনপি যদি নিজেদেরকে রাজনৈতিক দল মনে করে, যদিও আমি বিভিন্ন সময় বাংলাদেশের টেলিভিশনে গত 12 বছর ধরে বলে গেছি বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল, এটা একটি এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ধারণ করে, সেই জন্য আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে যদি নিজেদেরকে বিকশিত করতে চায়, বিএনপি যদি বিকশিত করতে চায় রাজনৈতিক দল হিসেবে, সেক্ষেত্রে মানুষের মন, মানুষকে ধারণ করে। অসংখ্য ধন্যবাদ মরিজমান মনির। ওয়াদুদ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমাদের নির্বাচন, আমাদের দেশ, আমাদের সিদ্ধান্তগুলো আমাদের কেন হবে না, মানবাধিকার লঙ্ঘনের বিষয় আসুক বা নির্বাচন ইস্যু আসুক, সেখানে সিদ্ধান্ত বাইরের চাপের উপর কেন নির্ভর করবে, আপনার কাছে কি মনে হয়? আসলে এটা তো আমাদেরই হওয়া উচিত। আমাদের দেশের সরকার যখন স্বৈরতন্ত্র এবং ফ্যাসিস্ট হয়ে গেছে, কোনো দেশে যদি একটা ফ্যাসিস্ট সরকার গলা চেপে ধরে ওই দেশের উপর, দেশের পরে পাথর চেপে বসে, তখন কিন্তু বৈশ্বিক সমাজের ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনের কারণে সুশাসনের অভাবে হস্তক্ষেপ করতেই পারে। আপনি এটাকে, আমি আমার, আমি এটার উপর নির্ভরশীল না, আমরা এটা চাচ্ছিও না,
আমরা চাই বিদেশি হস্তক্ষেপ না হোক, এই অবৈধ নিশিরাতের ভোট চোর ভোট ডাকাত এই সরকার সুশাসন দেশে দেয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুক এবং সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা কায়েম করুক, তাহলে আমরা আমাদের আর কোনো আপত্তি নেই। এবং বিদেশিদের কি বিষয় আশয় সেটাও আমাদের কোনো জানার বিষয় না, কিন্তু স্বয়ং সরকার নিজেই ভারতের পেটে ঢুকে আছে বছরের পর বছর। এ আওয়ামী লীগ ভারতের পেটের অংশ নয়, এটা কে বলবে না? এখন সেই ভারতের চিরশত্রু চায়নার পেটের ভিতরে গভীরে ঢুকে আছে এই বাংলাদেশ। অতএব সরকার যদি নিজেই চায়না এবং ভারতের পেটের ভিতরে ঢুকে থাকতে পারে, আর আমরা গুলশানের কূটনৈতিক পাড়ায় ওদের সাথে চা খেতে পারবো না? চায়না সম্প্রতি ভিসা নীতির ব্যাপারে বাংলাদেশের যে অবস্থান, সেখানে সরকারের যে অবস্থান, সেখানে সম্মতি জ্ঞাপন করেছে এবং পুরোপুরি সমর্থন করেছে, তার প্রেক্ষিতে কি আপনি এই কথাটি বলছেন যে চায়নার পেটের ভিতরে বাংলাদেশ ঢুকে আছেন, নাকি আপনাদের আর অন্য কোনো বিষয়? আসলে সবকিছু তো চায়নার পেটে ঢুকে আছে। চায়না রিসেন্টলি সরকারের পক্ষে ওসিয়ত করলেন, বক্তব্য দিলেন। ভারত তো সারা জীবনেই আওয়ামী লীগকে লালন পালন করে প্যাট্রনাইজ করে। সেগুলোর এগেইনস্টেই কি মানে আমেরিকা একটি পাওয়ার হতে পারে, যাদের চায়না এবং ভারতের এগেইনস্টে যাদের মাধ্যমে আসলে চাপ প্রয়োগ করে আমাদের নির্বাচন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসতে পারে বলে? সেটা আমরা জানি না, তবে এটা আমাদের বিষয় না। তবে আমরা একটুকু জানি, বাইডেন সরকার আসার আগেই তাদের নির্বাচন ইশতেহার ছিল সারা পৃথিবীতে মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেমন ট্রাম্প সরকার আসার আগে তার নির্বাচন ইশতেহার এবং ওয়াদা ছিল জঙ্গি দমন করা, জঙ্গির বিরুদ্ধে কাজ করা। তো আমরা দেখি আমেরিকানরা সবসময় কিন্তু তা যে সরকারই আসে সেই সরকার তাদের যে ওয়াদা যাদের কাছে দেয় তাই তারা বিশ্বব্যাপী পালন করে, এবং আমরা ট্রাম্পকেও দেখেছি তাই করতে। এখন বাইডেনকে দেখছি তিনি সারা পৃথিবীর যেখানে গণতন্ত্রহীন দেশগুলো স্বৈরাচার এবং প্যাসিস্ট সরকারগুলো বসে আছে, দিনের পর দিন ভোট না করে অবৈধ পন্থায় বিনা ভোটে ওই সকল দেশগুলোতে বাইডেন সরকার হস্তক্ষেপ করছে। তো সেটা এদেশে করছে কি না আই ডোন্ট নো। অসংখ্য ধন্যবাদ। এবং সেটার জন্য যদি করে থাকে সেটার জন্য দায় এই সরকার এবং সরকার প্রধান। অসংখ্য ধন্যবাদ জনাব মনির। তারা মানবাধিকার লঙ্ঘন করছে, তারা গণতন্ত্র ধ্বংস করছে। সুশাসনের অভাবের কথা বলছিলেন, গণতন্ত্র আসলে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, মানবাধিকার বিষয়টি তো আছে, আইনের লঙ্ঘনের কথা, নানান ইস্যু, মানে অর্থাৎ অবিশ্বাসের একটি জায়গা, বা যে বিশ্বাসটি কেউ থাকলে আসলে নির্বাচন ব্যবস্থার উপর ভরসা করা যায় বা বর্তমান পরিস্থিতির উপর, সেই ভরসার জায়গাটুকু আসলে বিএনপি টোটালি একেবারেই হারিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে আসলে বলা হচ্ছে যে জনগণের রায়ের উপর আসলে ভরসা করা হচ্ছে না, এগুলো হচ্ছে বিশ্লেষকরাজ, জনগণের রায়ের উপর ভরসা করা হচ্ছে না বলেই এই প্রধান দুই দল এ ধরনের আসলে পরিস্থিতির সম্মুখীন। দেখুন, মানবাধিকারের কথা বলে যে সমস্ত দেশগুলো বাংলাদেশের ছবক দিচ্ছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে মানবাধিকার রক্ষার নামে ইরাক এবং কুয়েতে কী ঘটেছিল সেটা বাংলাদেশের মানুষ জানে, ভিয়েতনামে কী ঘটেছিল আমরা জানি, ইতিহাস তা বলে। যুগে যুগে আমেরিকানরা মানবাধিকারের কথা বলে, এই যে আমি এর আগেই আপনাকে বলেছিলাম যে ইসরায়েল এবং ফিলিস্তিনের উপরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে আমেরিকার কী অবস্থা আমরা যদি জানি, তখন বলা হবে যে একটি ইসরায়েলকে বলা হয় একটা ছোট্ট আমেরিকা এবং আমেরিকাকে বলা হয় একটি বড় ইসরায়েল। তো গোটা তাবৎ দুনিয়াতে এই যে মানবাধিকারের কথা বলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি ধরি, আমি মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে যে অর্জিত বাংলাদেশ, সেই জায়গায় সবচেয়ে বেশি মানবাধিকার ঘটেছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়। আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, 30 লাখ মানুষদেরকে হত্যা করেছিল, আমার বামরের ইজ্জত লুণ্ঠন করেছিল, নারীর চরিত্র হনন যারা করেছিল সেই সময়ও মানবাধিকারের পক্ষধারী এই যে তথাকথিত আমেরিকানরা তখনও কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। সো অদূত বুয়ের কাছে যেটা মানবাধিকার সেটা আমার কাছে রক্ষা নয়। মানবাধিকার বলতে যদি তাই হয় তাহলে বঙ্গবন্ধুর খুনিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে পারে না। অদূত বুয়ের কাছে যদি সুশাসন, দুর্নীতি, ন্যায়পরায়ণ এই সমস্ত কথা যদি বলা হয় এবং ফেসিস্ট যদি রাতের ভোটের কথা উনি বলেছেন, বাংলাদেশের মানুষ 75 বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে দেখেছিলাম প্রথম 1977 সালে 30 মে স্বৈরশাসক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড খুনি জিয়াউর রহমান ইয়েস অর নো ভোট করার মধ্যে থেকে নিশিরাতের ভোট করেছিল, এবং যে ভোট কেন্দ্রগুলোতে 2% মানুষের উপস্থিতি ছিল না, 98.46% ভোট
কাস্টিং হয়েছে সেটা দেখিয়েছিল। তার মধ্য থেকে দেশে নিশিরাতের ভোট প্রথম জিয়াউর রহমান শুরু করেছিল। আজকের বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বলা হয় যারা 75 থেকে 90 এক সেকেন্ডে শেষ করে দিচ্ছে। যদি শুরু করে থাকে তাহলে সেটিকে চলতে দেওয়া যায় কিনা বা সেটিকে আদর্শ হিসেবে ধরে নেওয়া যায় কিনা। আমি দিচ্ছি না তো, সেখানে আমরা বলছি না। আমার কথাটা হলো 75 থেকে 90 দুটো শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের একজন কর্মী হিসেবে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পাওয়ার পরে মনে করি নাই যে গণতন্ত্রের জন্য আমাদেরকে কখনো রক্ত দিতে হবে। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি বা রাজনীতির ছাত্র হিসেবে আমরা জানি যে বিরোধী দলের নেতা হয়ে আলটিমেটলি প্রাইম মিনিস্টার ছায়া প্রাইম মিনিস্টার দেশে 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করে প্রকাশ্য দিবলকে আরজেস গ্রেনেড নিক্ষেপ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যার উদ্দেশ্যে আরজেস গ্রেনেড নিক্ষেপ করা হয়, 24 জন মানুষকে মারা হয়, সেই সরকারটা কি আমরা কি বলো, ফ্যাসিস্ট না 90 একজন খুনিবাদের নতুন পেতাত্তা এদেশ আবির্ভাব ছিল। আজকে চায়না এবং ইন্ডিয়া নিয়ে কথা বলছে, আমরা তো দেখেছি এই দেশটাকে ব্যবহার করেছিল, 10 ট্রাক অস্ত্র এদেশে ধরা খেয়েছিল এবং কে করেছিল কেমন করেছিল, সেভেন সিস্টারকে অশান্ত করার জন্য, ভারতকে অশান্ত করার জন্য অনুপ চেটিয়াকে দেশে কারা আশ্রয় দিয়েছিল তারা বাংলাদেশের মানুষ সকলে জানে। সেই কারণে আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, নিশিরাতের ভোট নয়, রাজনীতিতে যদি নির্বাচনকে মোকাবেলা করতে চান জনগণের সামনে আসেন, ভোট করেন। দিনের শেষে যদি আপনাকে মনে করে জনগণ ভোট দিবে ক্ষমতা আসতে পারবেন, ভোট না দিলে আপনি ক্ষমতা আসতে পারবেন না, এর কোনো বিকল্প পন্থা নেই। অসংখ্য ধন্যবাদ। আসলে জনগণের সেই মানে ভোটের যে ক্ষমতা প্রয়োগ করার জন্যই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন এবং সেই সুষ্ঠু নির্বাচনের জন্যই আমাদের এত আলোচনা। সুপ্রিয় দর্শক, এর মাঝে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আর আমাদের আজকের আলোচনার বিষয়, কারো হস্তক্ষেপে মাথা নত করব না, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। জনাব ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে আসে, সেটি হচ্ছে যে সরকার যত যাই কিছু করুক না কেন ক্ষমতায় থাকতে পারবে না, আপনাদের এই কথার প্রেক্ষিতে আবার আওয়ামী লীগ বলছে যে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন যদি যথাসময়ে নির্বাচনটি হয় এবং আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ক্ষমতার আসলে বদলটা কিভাবে হবে, আর আপনাদের আসার বিষয়টি যেহেতু এখনো স্পষ্ট নয়। আমরা আসার জন্য চিন্তিতও না, আমরা আশাবাদীও না, আমরা ক্ষমতার জন্য লালায়িত না। অর্থাৎ নির্বাচন কি আমরা চাচ্ছি যে বিশেষ কোনো পরিকল্পনা আমরা চাচ্ছি যে অতীতের নির্বাচনগুলো এই সরকার এমনভাবে করেছে জাতি এবং দেশের মানুষ এই এদের প্রতি আস্থা রাখতে পারছে না। আমরা কোনোভাবে এই সরকারের অধীনে নির্বাচনে আস্থা রাখতে পারছি না, জনগণ রাখতে পারছে। অর্থাৎ নির্বাচন হলেও সেখানে বিএনপি অংশগ্রহণ না করলেও সেটি একটি স্বাভাবিক ফসলের নির্বাচন হবে, একটা একতরফা নির্বাচন হবে। গত 2018 সালে যেমন নির্বাচন হয়েছিল দিনের ভোট রাতে, একদিন আগে হয়ে গেছিলো রাতে, আর 2014 সালে যেমন ভোট কেন্দ্রে শিয়াল কুকুর ছাগল বিড়াল এসব ছিল, অনুরূপভাবে হতে পারে। এবং জনগণ আস্থা নাই বলে, জনগণের আস্থা নাই বলেই কিন্তু আজকে বিদেশিরা হয়তো হস্তক্ষেপ করছে। জনগণকে নিয়ে, জনগণের রায় জানার জন্য আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা জনগণের রায় জানার জন্য চাচ্ছি যে এই সরকার পদত্যাগ করুক, এই সরকার নিরপেক্ষ একটি নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ইলেকশন দিক। যেহেতু তারা দাবি করে তারা অনেক বেশি জনপ্রিয়, তারা দাবি করে বিএনপি জনগণের সামনে যেতে পারছে না, বিএনপি কোনো ক্ষমতা নেই। তো বিএনপি যদি ক্ষমতায় না থাকে, জনগণই না থাকে, তাহলে আপনারা তো একচ্ছত্রভাবে নির্বাচনে জয়লাভ করে আসতে পারেন, তাহলে নিরপেক্ষ ব্যবস্থাপনা একটা ইলেকশন দিতে আপনাদের তো ভয় কেন? গত তিনটা নির্বাচনে তিনটা জেনারেশন নতুন ভোটার ভোট দিতে পারে নাই। আপনাদের এই কথা প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় কেন ক্ষমতা ছেড়ে দেব বা আমরা স্বেচ্ছায় কেন আসলে সরে দাঁড়াবো। আপনারা যেভাবে বলছেন যে তারা নির্বাচন দিক, তারা ক্ষমতা ছেড়ে দিক, এটি তো আসলে মুখের দাবিতে আসলে সম্ভব হয় না। সেই পর্যায়ের আপনারা কোনো পরিস্থিতি তৈরি করতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? না, সেই পরিস্থিতির সৃষ্টি হবে, হচ্ছে, আমরা আন্দোলনে আছি। এই সরকার আপোষে যদি পদত্যাগ না করে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, সেই ব্যবস্থা হবে। আমরা আবার বেশি জোরে আন্দোলন করলে তারা বলে আমরা বোমাবাজ, আমরা সন্ত্রাসী। আবার আমরা যদি একটু ভদ্রভাবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করি তাহলে তারা বলে আমাদের ক্ষমতা নেই। এই দুইয়ের মাঝামাঝি আমরা একটা ব্যবস্থা করব যাতে সরকারের পতন হয়। অসংখ্য ধন্যবাদ। এবং এই সরকারের পতন হবেই। যেমন মনির যে যেমনটি শুনছিলেন, আসলে আমার যথাসময় নির্বাচন হবে আপনারা বারবারই বলছেন। আসলে বাংলাদেশে বড় দুই দল বলতে আমরা আওয়ামী লীগের পর বিএনপিকেই ধরে থাকি। সেখানে সুষ্ঠু নির্বাচন নিয়েই যেহেতু সবথেকে বেশি প্রশ্ন আসছে, সুষ্ঠু নির্বাচন আসলে বিএনপিকে ছাড়া কীভাবে সম্ভব যেহেতু তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশ নিতে
আপনার কথার এখানে একটু কারেকশন করে দিই যে বিএনপি ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, এই কথাটা বোধহয় ঠিক নয়। সুষ্ঠু নির্বাচনটা কি? সুষ্ঠু নির্বাচন হলো নাগরিক তার ভোটটা ভোট কেন্দ্রে যেয়ে সুন্দর মতন দিয়ে বাড়িতে ফিরতে পারছে কিনা, তাকে কোনো রকমের কোনো হয়রানির শিকার হতে হলো না, এটা হলো সুষ্ঠু নির্বাচন। এখন বিএনপি না, যে কোনো গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপির মতো একটি দলের যে সংখ্যক সমর্থন রয়েছে তারা যদি ভোট দিতে না পারে, তাদের সেই অধিকার যদি হরণ করা হয় তাহলে কিভাবে? গট টু আন্ডারস্ট্যান্ড, আমার প্রশ্নটা হলো সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবেও চাই। আমি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই জনগণের ম্যান্ডেট ছাড়া আসে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23 জুন জন্ম হয়েছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এবং মা এবং মাটি এই সদাগন্ধের মধ্যে থেকে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ কখনো হঠাৎ করে হুইচিলের মধ্যে থেকে জন্ম না। অতএব আমাদের ক্ষমতায় আসা না আসা এটা জনগণের উপরেই আমরা ছেড়ে দেই। 70-এর নির্বাচন বলেন, 73-এর নির্বাচন, 96 সাল, 2008, 14-18 নির্বাচন নিয়ে ওনার প্রশ্ন করে এবং কথায় কথায় 3টি নির্বাচন বলে। মিস্টার অদূত বিয়ে বোধহয় ভুলে গিয়েছেন যে 2008-এর 29 ডিসেম্বর নির্বাচনে এই রকমের যে মানে ভূমিধস বিজয়ের পরে গোটা দুনিয়ার মিডিয়া, গোটা দুনিয়ার সংবাদ মাধ্যমগুলো, বিবিসি বলেন, রয়টার বলেন, এইগুলো বলার পরেও যখন 2008, 14 এবং 18 একই সাথে বলেন, তার মধ্য থেকে আপনার 14 নির্বাচনে আপনি আসেন না, 13 সালে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেগমজিকে ফোন করলেন, প্রত্যাখ্যান করলেন, 18 সালে নির্বাচনে আসলেন, 4-5 জন করে ক্যান্ডিডেট দিলেন, গোটা বাংলাদেশের সাংগঠনিকভাবে আপনারা অত্যন্ত দুর্বল, বিভিন্ন নাশকতার কারণে আন্দোলনের নামে আগুন মেরেছেন, পেট্রোল মেরেছেন, আপনাদের নামে হাজার হাজার মামলা আছে, আপনাদের কর্মীরা জেলে ছিল, স্বাভাবিক কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছেন, কারণ নৈতিকভাবে বিএনপি যে আন্দোলন এই আন্দোলনের প্রক্রিয়ার মধ্য থেকে বড় ওঠে নাই। আমি যদি বলি এই সদ্য কয়েকদিন আগে তারুণ্যের সমাবেশ ঘটালেন চট্টগ্রামে, তারুণ্যের সমাবেশে তো দেখলাম বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গা, তারুণ্যের সমাবেশ দেখলাম এক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙ্গা, এটা হলো ওনাদের আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ জানে বিএনপি আগুন, সন্ত্রাস, পেট্রোল বোম এগুলো মারতে পারে। দেখুন বাংলাদেশের রাজনীতিতে আমরা চাই জনগণের ম্যান্ডেটের মধ্যে থেকে। এই জনগণের ম্যান্ডেটের কথাই যদি বলি, আমি একজন পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে, একজন সিজন পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে মনে করি এই এদেশে করোনা আসলো গোটা দুনিয়ায় 2020-21 বাবলি 22। আমি একটা নির্বাচনী আসনে গত 2008 সাল থেকে কাজ করি, বিএনপির অনেক বড় নেতা আছে, মন্ত্রী ছিলেন, তাদেরকে বাংলাদেশের মানুষ দেখেননি, রাজাপুর কাঠালিয়ার মানুষ দেখেনি, আমাদের জেলায় জালুকাটিতেই কোনো বিএনপির নেতাদের কোনো খোঁজ ছিল না। অর্থাৎ কখনোই জনগণের মন জোগাড় করে জনগণকে সার্ভিস দিয়ে ক্ষমতা আসবে এই ভাবনা বিএনপির নেতাদের মধ্যে নেই। বিএনপির নেতারা আমাদের এই গত 14 বছর বা 14.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা বা আমাদের দেশ সেবা করার সুযোগ পাওয়ার পরও আমাদেরকে মনে হয় যে এত বিলাসী জীবনযাপন করি না যেটা বিএনপির নেতারা করেন, এবং বিএনপি নেতারা এই বিলাসী জীবনযাপনেই অভ্যস্ত। স্বাভাবিক কারণে এদেশে আন্দোলন করা, মানুষের অধিকার নিয়ে ভাবা তাই যদি হতো তাহলে বিএনপি একটি পলায়নপর নেতাকে সামনে রেখে দল গঠন করতো না। আমি একজন রাজনৈতিক স্বেচ্ছাকর্মী হিসেবে মনে করি রাজনীতি করতে হলে নেতা নেতৃত্ব দিতে হবে। যাকে ওনারা নেতা মানেন সে কিসের নেতৃত্ব দিয়েছে? সে নেতৃত্ব দিয়েছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দল যখন ক্ষমতা ছিল, চুরি, চামারি, সন্ত্রাস, দুর্নীতি এটার নেতৃত্ব দিয়েছিল। অর্থাৎ আমরা ভালো নেতার খোঁজে নেই। অদূত বিয়েরা কিসের স্বপ্নে মনে করে দেশের মানুষ তাদেরকে ভোট দেবে এটা আমি জানি না। যেমন মনির আসবো আপনার কাছে আবারও, জনাব অদূত ভুঁইয়া শুনছিলেন আপনি, আপনি বলছিলেন যে ক্ষমতার জন্য লালায়িত নন, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন থেকে পিছু হটার বাহানা খুঁজছে বিএনপি, কেননা সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল হয়েছে। একই কথা কিন্তু মনির যেমন মনিরও বলছিলেন যে আপনাদের আসলে নেতৃত্বের সংকটের মধ্যে রয়েছেন বলেই আপনারা নির্বাচনকে নিয়ে আসলে খুব বেশি আশাবাদী নন। আমরা আমাদের নেতৃত্বের কোনো সংকট নেই, জনগণের এবং নেতাকর্মীর কোনো সংকট নেই। জনগণের মানদণ্ডে আমাদের থেকে আওয়ামী লীগ আমাদের সাথে তুলনাই করতে পারবে না। জনগণ এত বেশি পরিমাণে আওয়ামী লীগকে অপছন্দ করে, সরকারকে অপছন্দ করে। মনির যেমন মনির কিন্তু বারবারই বলছিলেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা প্রত্যেকটি নির্বাচনে নির্বাচিত হয়ে তারা কিভাবে আসছে সেটা এদেশের মানুষ সাক্ষী আছে। তাদের উপরে এদেশের জনগণের কোনো আস্থা নেই। আস্থা থাকলে আজকে ওদের অধীনে নির্বাচন না করার কথা উঠতো না। প্রত্যেকটা নির্বাচনে তারা কারচুপি করেছে। মনির সাহেব 8 সালের নির্বাচনের কথা বলেছে, সেই 8 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের হাতে কাঁধে ভর করে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, এবং এই মঈনুদ্দিন সরকারের, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 111-এর যখন জন্ম হয় তখন কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন
যে এটা আমাদের আন্দোলনের ফসল। অতএব ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ক্ষমতায় এনে এই 2008 সালে ওনারা ভূমিধস নামে তথাকথিত নির্বাচন করে বিএনপিকে মাত্র 30টি আসন ধরিয়ে দিয়েছে আমেরিকায় বসে সিদ্ধান্ত নিয়ে। তারা বিদেশিদের কাছে ধর্ণা ধরে না, 2008 সালে বিএনপিকে কয়টা সিট দিবে এটা আমেরিকার সাথে সিদ্ধান্ত নিয়ে করেছে। বিউটিনেসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমেরিকান অ্যাম্বাসেডার বিউটিনেসের কথা সবার মনে থাকার কথা। এবং ব্রিটেনের অ্যাম্বাসেডার আনোয়ার আমাদের বাংলাদেশের সিলেটেরই ছেলে, লন্ডনের বা ব্রিটেনের নাগরিক, এই আনোয়ার এবং ব্রিটেনের লাফানি তাফানিতে এখানে 1-11-এর জন্ম হলো। সেই 1-11-এর ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেজন্যই বলেছিল যে 1-11-এর সফলতা হলো তাদের আন্দোলনের ফসল। আর এখন যদি বিদেশিরা কিছু বলে এখন তাদের কাছে তিতা লাগে, অর্থাৎ কষ্ট লাগে, খারাপ লাগে। আর নিঃসন্দেহে বিষয়টি এভাবে পরিষ্কার হচ্ছে যে আপনি 2008-এর যে উদাহরণ দিচ্ছেন তার প্রেক্ষিতে বর্তমান সময়ে বাইরের শক্তি, বিশেষ করে আমেরিকান যে শক্তি আছে সেটি হচ্ছে আমাদের একটি ভরসার জায়গা হয়ে উঠেছে নির্বাচন ওটা আওয়ামী লীগের জন্য। যেমন দেখেন আপনি খেয়াল করেন 2018 সালের নির্বাচনে আশাদকে আনার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব সুস্মিতা, সম্ভবত সুস্মিতা সেন, সুস্মিতা এই নামে মেমোরি বিট না করলে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে আশাদকে বাধ্য করে আওয়ামী লীগের সাথে যাওয়ার জন্য, নির্বাচনে যাওয়ার জন্য এবং সেই নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য। অতএব আওয়ামী লীগ তো অল টাইম আপনার 2 নম্বর রাস্তায় অভ্যস্ত এবং 2 নম্বর রাস্তা আসে, এবং গত 3টা নির্বাচন 2 নম্বর রাস্তায় ক্ষমতা এসেছে। অতএব এদের অধীনে নির্বাচন আমরা মানব কেন? কারণ জনগণের রাস্তা এদের উপর নাই, আমাদেরও নাই। এরা ভারতের মন্ত্রীর দ্বারা প্রভাবিত 2018 সালে নির্বাচন করে, এরা 1-11-এ আমেরিকা আর ব্রিটেনের মাধ্যমে দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উপরে একটি চরম নির্যাতন এবং অবিচার ঘটায়। অসংখ্য ধন্যবাদ যারা মনির জীবন মনির শুনছেন। আজকে তারা এই কথা বললে শোভা পায় না, দেখুন তারা আজকে বিদেশিদের ওনার তত্ত্বগত বিভ্রাটটা ওনাকে একটু কারেক্ট করে দেই। 2014 সালে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সুজাতা সিং এসেছিলেন, এরশাদ সাহেবের সাথে বৈঠক হয়েছিল, এবং এরশাদ সাহেবের সাথে বৈঠকে সুজাতা সিং এবং এরশাদের মধ্যে যে কী কথা বা কী আলাপন হয়েছিল এটা নিঃসন্দেহে আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার জানার কথা না, কিন্তু উনি বলে দিলেন। এবং সুজাতা সিং এর কথা উনি বললেন 2018 সাল। 2018 সালে মিস্টার ওয়াদুদ ভুঁইয়া আমি কথা বলে শুনেন, 2018 সালে নির্বাচনে ডক্টর কামালকে সামনে রেখে নির্বাচনে এগিয়েছিলেন, বেগম জিয়া দুর্নীতি দায়ে দণ্ডিত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে। আপনারা তৎকালীন সময়ে বলেছিলেন বেগম জিয়াকে যদি তাকে দণ্ড দেওয়া হয়, বিচারিক আদালত যদি তাকে দণ্ড দেয় তাহলে আপনারা বাংলাদেশটাকে ফেনা করে ফেলবেন, কিছুই করতে পারেন না, কারণ বাংলাদেশের মানুষ জানে যে এই দুর্নীতির সাথে বেগম জিয়া জড়িত ছিল। সেই কারণে 2018 নির্বাচনে ডক্টর কামাল সাহেবকে মধ্যে রেখে আপনার গণভবনে আলোচনা করেছিলেন, নির্বাচনে গিয়েছিলেন, আপনাদের তথাকথিত দেশনায়ক উনি একাধিক প্রার্থী দিয়েছিলেন, আপনারা সংঘবদ্ধ হতে পারেননি। আমি একটি নির্বাচনী আসনে নমিনেশন না পাওয়ার পরও সেখানে ছিলাম, দেখেছি আপনাদের দৈন্যতা, আপনাদের প্রার্থীরা আমাদেরকে রাতের আধারে ফোন করেছিল। যাই হোক, এই কথায় যাচ্ছি না, তারপর আসছেন 1-11-এর আন্দোলনের। অফকোর্স 1-11-এর আন্দোলন আমরা করেছিলাম বাংলাদেশে 90-এর গণঅভ্যুত্থানের পর। দুটো অন্যায় কাজ বিএনপি করেছে 90-এর গণঅভ্যুত্থানের পর। 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর আমরা ভাবিনি গণতান্ত্রিকভাবে নির্বাচনে আমরা হোঁচট খাবো, সেটা মাগুরায় দেখেছি, সেটা মিরপুরে দেখেছি, সেটা ধানমন্ডিতে দেখেছি। তার কারণে বেগম খালেদা জিয়ার অধীনে আমরা যখন নির্বাচনে যাব না এইরকমের সংকল্প নিলাম, তখন বেগম খালেদা জিয়া তৎকালীন সময় আমাদের দাবি মেনে নেয়নি। অথচ 90-এর গণঅভ্যুত্থানের 3 জোটের রূপরেখা ছিল আমাদের পরপর 3টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হতে হবে বা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। আমরা আন্দোলন করে বেগম জিয়া 96 সালের 15-ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচনের কথা বলেন বাংলাদেশে, সেটাও প্রথম ব্র্যান্ডিং করেছিলেন বেগম জিয়া। বেগম জিয়া বলেছিলেন বাংলাদেশের সমস্ত পত্রিকায় আছে কেউ যদি নির্বাচনে না আসে আমি একা নির্বাচন করব। উনি একা নির্বাচন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে 30 মার্চ পতন ঘটেছিলাম, 12 জন আমরা ক্ষমতা এসেছিলাম। আর 2006 সালে আপনারা তথাকথিত বয়স বাড়িয়ে 2 বছর যখন প্রধান বিচারপতির বয়স বাড়ালেন প্রয়াত মওদুদ আহমদের নেতৃত্বে, তারপর বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। হ্যাঁ, এটা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু তার মানে এই নয় এই আন্দোলন করার মধ্য থেকে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, নির্বাচনে একটা টেকসই নির্বাচন ব্যবস্থা করতে চাই, এবং সেই টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য সাংবিধানিক পন্থায় সামনের দিনগুলোর নির্বাচন হবে। দেখেন বরিশাল নির্বাচন হচ্ছে,
খুলনায় হয়েছে, গাজীপুরে হয়েছে, সামনে নির্বাচনও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগের পাশাপাশি আপনি বিএনপির কথা বলছেন, সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে আসলে প্রশ্নটি এসে যায় 2018-র যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি, সেটি নানাভাবে আসলে গণমাধ্যমে চলে এসেছে। এক্সাম্পল দিই, আমি এখন ওয়াদুদ ভাই, আমি পরিচিত না, আপনি পরিচিত, আমি তথ্যভিত্তিক কথা বলি, তথ্যভিত্তিক কথা বলি, 1.5% ভোট হয়েছে বিএনপি কোথাও কোনো রিকি রিকি বাংলাদেশের গোল, আপনি যদি চাপা বাস করবেন কেন, আপনি চাপা বাস করবেন কেন, চাপা বাস আপনি অনুরোধ করছি, আমরা একেবারে শেষ পর্যন্ত আবারও কথা বলেন, একদম